বিগত নির্বাচনগুলোতে আমাদের অত্র অঞ্চলে আমাদের এলাকা থেকে কোনো প্রার্থী আমরা পাই নাই। আমরা যতবার প্রার্থী পেয়েছি হয় দুর্গাপুর আর না হলে উত্তরী একদম কলমাগঞ্জে। ইতিহাসে প্রথম আমাদের অঞ্চল থেকে একজন এমপি প্রার্থী দাঁড়াইছি। আমাদের এলাকার মধ্যে একটা উৎসব উদ্দীপনা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ এই উৎসাহ এই উদ্দীপনা যেন আমরা ধরে রাখতে পারি সেই দায়িত্ব আপনাদের। যে আমার প্রচার প্রচারণা আমার এজেন্ট আপনারাই সবাই, আপনারাই সবাই আমার এজেন্ট, আমার কর্মী বাহিনী নাই আপনারাই সবাই আমার কর্মী বাহিনী। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমি এই আসন থেকে নির্বাচিত হই অন্যদিকে কি হবে না হবে আমি জানি না, অন্তত আমার অঞ্চলটাকে আমি অত্যন্ত উন্নয়নের দুয়ারে বাসিত করছি। আমার অঞ্চলে কোনো বেকার থাকতে পারবে না, তাদেরকে কোনো না কোনো ভাবে চাকরি অথবা কর্মসংস্থানের ব্যবস্থা আমি করবো। আমাদের অঞ্চলের মাদ্রাসা মসজিদগুলো বহু বছর ধরে বেহাল হালতে পড়ে আছে, আমি নির্বাচিত হলে মাদ্রাসা মসজিদগুলো উন্নয়নের জন্য আমি সর্বপ্রথম ছাপিয়ে পড়ব। আপনাদের সবার কাছে দোয়া সুপরামর্শ বুদ্ধি এবং সুচিন্তিত মতামত এবং আমাদের ভোটের দিন যেন আমরা আপনাদের কাছ থেকে ভোট চাই ভোট পাই ইনশাল্লাহ, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এটা হবে ইনশাল্লাহ বিজয়ের মাধ্যমে।